আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন বগুড়া আর্ট কলেজে ডিপ্লোমা পড়ছি। আমি এলাকায় স্বল্প পরিসরে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রও পরিচালনা করছি। স্থানীয় ছাত্র ছাত্রী চাকরি প্রার্থীদের ছেলে মেয়েদেরকে স্বল্প খরচে কম্পিউটার শেখাচ্ছি। আমার প্রতিষ্ঠান থেকে যা আয় হচ্ছে তা দিয়ে নিজের লেখাপড়ার খরচ এবং পরিবারের খরচ বহন করছি। 2009 সালে বগুড়া কর্নিশন স্কুল ক্লাস সিক্সে পড়াকালীন সময়ে বিদ্যালয়ে সিএলপি ল্যাবে আমি কম্পিউটার শেখা শুরু করি। ল্যাব এক মাসের প্রশিক্ষণে আমি ব্যাসিক কম্পিউটারের পাশাপাশি মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজ শিখি। কম্পিউটার প্রশিক্ষণ যখন প্রায় শেষের দিকে তখন আমাদের সিএলপি শিক্ষক জনাব নাজমুল হক স্যার আমাকে একটি কম্পিউটার কেনার জন্য বলেন এবং সেই সাথে আমার পক্ষে কম্পিউটার ব্যবহার করে কী কী উপায় উপার্জন করা সম্ভব সে ব্যাপারে আমাকে কিছু পরামর্শ দেন। 2011-12 সালের দিকে স্যারের পরামর্শ মতো স্থানীয় একটি সমিতি থেকে 25,000 টাকা ঋণ নিয়ে আমি একটি কম্পিউটার ক্রয় করি এবং নিজ এলাকাতে ছোট্ট একটি দোকান ভাড়া নিয়ে নিজের ব্যবসা শুরু করি। সেই সময়ে মোবাইলের মেমোরিতে গান তুলে দেওয়া, মাইক্রোসফট ওয়ার্ডে টুকিটাকি কম্পোজ করা, এগুলো ছিল আমার আয় উৎস। 2019 সালে আমি একটি স্থানীয় প্রিন্টিংয়ের দোকান থেকে গ্রাফিক ডিজাইনের বিভিন্ন প্রকার কাজ শেখা শুরু করি। সেখানে আমি প্রায় 1.5 বছর ইলাস্ট্রেটর এবং ফটোশপে কাজ শিখি। এরপর আমি ব্যবসা লাভের টাকা দিয়ে দোকানের জন্য আরও 3টি কম্পিউটার ক্রয় করি। কেননা ততদিন চাকরির ফর্ম ফিল আপ, ছবি এডিটিং, পিপিসি ব্যানার তৈরি কিংবা এমএস ওয়ার্ডের লেখার কম্পোজ করার পাশাপাশি আমি এলাকার ছেলেমেয়েদেরকে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া শুরু করছি। এ পর্যন্ত আমি প্রায় 100 মানুষকে কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছি। সিএলপি আমার জীবনের মোড় ঘুরে দিয়েছে। কম্পিউটার নিয়ে আমার পথ চলা শুরুটা করে দিয়েছিল এই সিএলপি। আমি যদি সিএলপি ল্যাবে কম্পিউটার শিখতে না পারতাম তাহলে হয়তো আজ আমি এই পর্যায়ে আসতে পারতাম না। সিএলপির কাছ থেকে আমি যেভাবে সহযোগিতা পেয়েছি আমার ইচ্ছা আছে ঠিক একইভাবে আমার জায়গা থেকে মানুষকে সহযোগিতা করার। আমার জীবনের একটা লক্ষ্য হলো আমার পক্ষে যতদিন সম্ভব আমি মানুষকে কম্পিউটার শিখিয়ে যাব। এতেই আমার আনন্দ। আমার মন থেকে সিএলপিকে কৃতজ্ঞতা জানায়।